ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাত বাংলাদেশ থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যু জিনিস তো আমাদের জন্য হারাম এবং রক্ত জিনিসও হারাম কিন্তু মাছ আমাদের জন্য কেন হালাল এবং কলিজা কেন হালাল এটা কিভাবে হালাল হয়েছে এগুলো আমাদের একটু দয়া করে দলিল সহকারে জানাবেন তাহলে খুব উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা বাকারা দুই নম্বর সুরা এবং একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন ইন্নামা হারামা মাই কুমুল মাইতাতাওয়া এবং একই কথা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আল পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়তে বলেছেন হরিমাত আলাইকুমুল মেই মাইতাতু ওয়াদ্দামু তো যেখানে আরবি গ্রামারে মা সিগা আছে সেখানে হারামা মাই কুমুল মাইতাতাওয়া সেখানে কি আছে ফাতা আছে আর যেখানে মাঝুলের সিগা আছে সেখানে দাম্মা আছে তো কথা হচ্ছে যে ইন্নামা হারামা আলাইকুমুল কুমুল মাইতাতা ও দামা সুরা বাকারা দুই নম্বর সুরা একশো তিয়াত্তর নম্বর আয়াত এবং পাঁচ নম্বর সুরা সুরা আলমা ইদা তিন নম্বর আয়াত হুরিমাত আলাই কুমুল মাইতাতু ও দামো এই দুটি আয়াতের অর্থ একই এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু ও রক্ত তো আমরা এই আয়ের থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমাদের জন্য মৃত্যু ও রক্ত জাতীয় জিনিস হারাম করা হয়েছে কিন্তু স্পষ্টভাবে সেই সুন্না থেকে প্রমাণিত আছে যে মাছ আমাদের জন্য হালাল আপনি বললেন যে মাছ বা কলিজা এগুলো আমাদের জন্য কিভাবে মানে হালাল হলো কেননা কলিজা হচ্ছে রক্ত জাতীয় জিনিস এবং মাছ হচ্ছে মৃত্যু হয় তো মৃত্যু জিনিস তো এগুলো কিভাবে হালাল দেখুন এগুলো এজন্য হালাল যে বিশ্বনবী সাল হাসালাম বলেছেন আর রসুল্লাহামের কথা মানার জন্য মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল নম্বর বলেছেন কুরানুম আনহু ফান্তাহু রসুল্লাহ সাল আলীহালাম তোমাদের যা দিয়েছেন এবং যা বলেছেন তা তোমরা গ্রহণ করো তা তোমরা মেনে চলো পালন করে চলো এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো বেঁচে থাকো তাহলে বুঝতে পারলেন যে রসুল্লাহ সাল্লাম আমাদের যা দিয়েছেন তা মানতে হবে আমরা যদি তা না মানি তাহলে পবিত্র গ্রন্থ আল কোরআনের সুরা হাসরের সাত নম্বর আয়াতটি অস্বীকার করা হবে আর এজন্য আমরা মুসলিম থাকবো না কাফির হয়ে যাব। তাই আসুন বিশ্বনবী সাল আলী আসসালাম বলেছেন যে হাদিসের গ্রন্থ সুনান ইবনে মাজা তিন হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ পাঁচ হাজার সাতশো তেইশ নম্বর হাদিসে উল্লেখ আছে ওহেল্লাত লানা মাই তেতানি ওয়াদা মান যে আমাদের জন্য দুটি মৃত্যু জাতীয় জিনিস হালাল করা হয়েছে এবং দুটি রক্ত জাতীয় জিনিস মৃত্যু জাতীয় জিনিস হচ্ছে একটা হচ্ছে তথা আল্লাহ এবং সাহাবাই কিরাম রিয়াল উপস্থিতিতে তখন এ সমস্ত ফরিংগুলো খুব বড় বড় হতো তো এই ফরিংগুলো কিছু কিছু সাহাবা খেতেন তো রুচি হওয়া না হওয়া সে কথা আলাদা কিন্তু খাওয়া হচ্ছে কি জায়েজ এবং মাছলি তথা মাছ খাওয়া আমাদের জন্য কি হালাল মৃত্যু মাছ আমাদের জন্য জায়েজ এবং ও বিদু ফালকাবিদু হাল এবং দুই রক্ত জাতীয় জিনিস আমাদের জন্য হালাল করা হয়েছে দুটির মধ্যে একটা হচ্ছে ফালকাবিদু কলিজা অতিহাল দ্বিতীয়টি হচ্ছে তিল্লি তো দুটি মৃত্যু জাতীয় জিনিস ও দুটি রক্ত জাতীয় জিনিস আমাদের জন্য হালাল করা হয়েছে সেই দুটি রক্ত রক্ত জাতীয় জিনিস হচ্ছে কলিজা ও তিল্লি এবং মৃত্যু জাতীয় জিনিস হচ্ছে ফডিং এবং মাছ দেখুন হাদিসের গ্রন্থ সোনান ইবনে মাজা তিন হাজার তিনশো নম্বর হাদিস এবং মুসনাদে আহমদ পাঁচ হাজার সাতশো তেইশ নম্বর হাদিস আশা করি আপনি আপনার উত্তর